তুমি সবই কিছু জানো আর সবই কিছু তোমার মুখে বলতে পারো তাই না শীতলে সবই যখন তুমি জানো আর সবই যখন বলতে পারো আজ একটি কথা জানতে বড় আমার ইচ্ছা করছে বলো বিনা আশা করি তুমি আমায় জানাবে কি জানতে চাইছো বলো না বিনা আমি জানতে চাই তোমার স্বামীর নাম কে বিনা হ্যাঁ তোমার স্বামীর নাম কে স্বামীর নাম যদি নিজ মুখে উচ্চারণ করে আমার কর্ণ কুহারে প্রবেশ করাও তাহলে আমি তোমার পূজা দেব শীতলা আমি যদি আমার নিজ মুখে আমার স্বামীর নাম বলি তুমি আমায় পুষ্পাঞ্জলি দেবে তো বিনা দেব তাহলে তুমি শুনবে বিনা নিশ্চয়ই আমি আরো কি বা দেব পরিচয় বিনা রে রে বলো বলো তোমার স্বামীর নাম কে বলো আরো কি বা দেব পরিচয় অবিনার রে নৌঘুষ রাজা হয় পালন পিতা ব্রহ্মাদেব হয় জন্মদাতা যিনি সে হাই বিরাট আমার স্বামী আর কিবা দেব পরিচয় বিরাট রে ঘন্টা কর্ণ বুনি আমার স্বামী শোনো বিরাট গুণমণি আমার স্বামী শোনো বিরাট গুণমণি আরো কিবা দেব পরিচয় বিরাট রে আরো কিবা দেব পরিচয় দেবীর প্রথা অনুযায়ী এই বিশ্বের সকল নর নারী নিজ মুখে স্বামীর নাম উচ্চারণ করে স্বামীদের অমঙ্গল কামনা করবে মূর্খ অশিক্ষিত নারী তুমি যার কোনো বোধ জ্ঞান নেই সেই দেবী শীতলাকে আমি পূজা দেব না না শীতলা মূর্খ অশিক্ষিত নারীর পায়ে পুষ্পাঞ্জলি বিরাট কোনোদিন দিতে পারে না জানতাম জানতাম বিনা তুমি আমার জন্য পুষ্পাঞ্জলি দেবে না এটা আমি জানতাম না দেব না ছলনা করেছি কিন্তু ভুল করলি বিনা ভুল ভুল আমি বিনা ব্রহ্মার নন্দিনী শীতলাকে তুমি এখনো চেনো না আমি যত ভয়ালো তত ভয়াল ভয়ঙ্কর তুমি যখন আমার পুষ্পাঞ্জলি দিলে না পূজার পরিবর্তে করলে প্রহার তারপর তুমি আমার স্বামীর নাম আমার নিজের মুখে উচ্চারণ করালে অপমান করলাম সেই অভিশাপ আমি তোমায় দিলাম বিরাট অভিশাপ তোমার বিরাট যখন যদি আমি ধ্বংসে পরিণত করতে না পারি বৃথায় আমি ওই ব্রহ্মার নন্দিনী নম্বর শীতলা রাক্ষসী শীতলা তুইও শোনা
ধ্বংসের চিতা জ্বালিবার জন্য বসে আছি বিরাটের রাজ সিংহাসনে। যেদিন তুই ধ্বংসের চিতা জ্বালবি সেই দিন দেবে তোর পায়ে বিরাট পুষ্পাঞ্জলি। আর ধ্বংসের চিতা জ্বালতে না পারলে বিরাট কোনোদিন তোর পায়ে পুষ্পাঞ্জলি দেবে না, দেবে না, দেবে। বাসন্তী থানা অন্তর্গত আমঝাড়া নিবাসী নীলকমল মণ্ডল শীতলার গানে সন্তুষ্ট হইয়া 35টি টাকা পুরস্কৃত করেছে। জয় জয় মা শীতলার নাম করে একবার হরি বলো। আমি গিয়েছিলাম বিরাটনগর, বিরাট আমার পুষ্পাঞ্জলি দেওয়া পুত্রের কথা আমায় অতিশয় প্রহার করেছে, চরাচর করেছে, জিজ্ঞেস করবে মা গিয়েছিলে বহুদিন তুমি বিরাটনগরে, বিরাট কেমনে পুজলো তোমার রাঙা চরণে। আমি জরাকে কি বলবো, ওরে বিরাট তুমি এখন আমায় চিনতে পারলে না, আমি দেবী না রাক্ষসী, যেদিন তোমার বিরাট বংশ আমি ধ্বংসে পরিণত করব সেদিন তুমি বুঝবে ব্রহ্মাণ্ড নন্দিনী শীতলা কত ভয়াল, কত ভয়ঙ্কর। ওরে দক্ষিণ অনকানে চাই আমি আজ যাহার প্রাণে বিরাটনগরে জরার না থেকে কাঁদিছে অন্তর আমার, একটি বার আমি ওই জরার কাছে ফিরে যাই। তাই তাই মা গেছে বিরাটনগরে কিন্তু এখনো ফিরে আসছে না কেন? না না আমি এখানে অপেক্ষা করবো না, আমি একটু অগ্রসর হয়ে দেখি আমার জননী কেন বাঁচছে না, আমি একটু আগে গিয়ে দেখি। দাঁড়া জরা, কোথায় গিয়ে যাচ্ছ বাবা? মাগো জরারে তুমি গিয়েছিলে বিরাটনগরে, ওই বিরাট তোমার পায়ে পুষ্পাঞ্জলি দিয়েছে মা। দিয়েছে বাবা? বিরাট আমার এমন ভক্তি করে পূজা দিয়েছে না, স্বর্গের কোনো দেবতা তেমন তাকে পূজা দিতে পারেনি বাবা। মা ও গো জননী আমার, তুমি বলছো বিরাট একজন তোমার পায়ে পুষ্পাঞ্জলি দিয়েছে কিন্তু তার তো কোনো চিহ্ন আমি দেখতে পাচ্ছি না। মারা এ তুমি কি বলছো বাবা? মাগো
তোমার কপালে নেই চন্দনের ফোঁটা, পায়ে নেই আলতার রেখা, পরনে নেই দামি শাড়ি, গলায় নেই ফুলের মালা, বলো না মা বলো কেমন পুজিল ওই বিরাট রাজ। বিরাট ভাই এমন করে পূজা দিয়েছে, সেই পূজার কথা তুই শুনতে চাস না বাবা? মা তুই যে সহ্য করতে পারবি না জানা? তুমি কি বলছো মা? বিরাট রাজ এমন পুষ্পাঞ্জলি দিয়েছে আমি সহ্য করতে পারবো না। না বাবা না, মা বলো না কেমন পুজিল ওই বিরাট রাজ। জয়া আমার পূজার কথা তুই শুনবি বাবা? বলো মা। দাগি রয়েছে ও বাবা জানা, কি বললে গো জননী? কি বললে? ওই বিরাট রাজনে পুষ্পাঞ্জলি দেওয়ার বদলে তোমাকে পার করেছে ও গো জননী, করো বড় আশীর্বাদ, তোমার এই আশীর্বাদ মাথায় নিয়ে আমি উল্কা নেব বিরাট নগরে, ওই বিরাটের চুরির বুচ্ছি ধরে হাজার মারতে মারতে আনবো, তবে আমার নাম শীতল নন্দন। জোরা জোরা না জানা না জোরা আমার কোনো কথা শুনলো না, উল্কা আর মতো ছুটে চলেছে বিরাট নগরে, জানি না সেখানে গেলে হয়তো বিরাট আমাকে যে মতো প্রহার করেছে আমার জলাশয়ের প্রহার করতে পারে। জোরা যাস না বাবা, জোরা একটা করে সমস্ত রাক্ষস রাক্ষসীর দলকে আমি আমার রাজ্যের প্রাসাদ থেকে বিদায় করেছি। আজ থেকে আমার রাজ্যের মধ্যে নিষেধ, কেউ কোনো দিনের জন্য ওই রাক্ষসী পচা বলি শীতলায়ন পূজা কেউ করতে পারবে না। মন্ত্রী এই মুহূর্তে আমার রাজ্যের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ঘোষণা করে দাও, কেউ যদি কোনো দিনের জন্য আমার রাজ্যের মধ্যে ওই পচা বলি শীতলায়ন পূজা করে তাহলে অন্ধকার কারাগার তার ভোগ করতে হবে। আমাকে চিনতে পারবে না ওই রাজা, রাজ অহংকারে মত্ত হয়ে আমার মাকে করেছ অপমান, সেই মাতৃ অপমানের প্রতি শ্রদ্ধার জন্য আমি এসেছি, আমার নাম জোরাসো। মাতৃ অপমানের নেশায় আজ তোমার দু চোখে আগুন জ্বলছে, তাই ছুটতে ছুটতে সেসব আমিও দেখতে চাই তুমি তোমার দক্ষিণ হস্তে কত শক্তি করেছো সঞ্চয়, একটা নারীর গায়ে হাত দিতে তোমার লজ্জা করেনি, উঠাও তরবারি, আমি দেখতে চাই তুমি কত শক্তি করেছো সঞ্চয়। উঠাও তরবারি, কত শক্তি সঞ্চয় করেছো আমিও দেখতে চাই। Thank you.
সৈন্য সামন্ত দিকে আগে আসছে, পালিয়ে যাও জয়া সর, নইলে এই মুহূর্তে মৃত্যু তোমার সম্মুখে। আমি তোমার মায়ে পুষ্পাঞ্জলি দেবো মা। না জানা না, আমার কোলে বিরাট যদি প্রাণে মারা যায় তাহলে তোর মায়ের পূজা হবে না। এই মর্তির দ্বারে দ্বারে বাবা, তার থেকে চল আমি তোকে হাতে তুলে দেবো আমার দাদা বসন্ত কলাইয়ের ছালা। তুমি নিয়ে বিরাট নগরে রাজপ্রাসাদে সবার কাছে তুমি দেবী বিক্রয় করতে করতে যাবে ওই বিরাট নগরে। আর তোমার কাছ থেকে গলাই খেয়ে বিরাটের প্রজা বর্গ পুত্র পরিজন যারা আছে সব মৃত্যুর করে ভরে পড়বে। তারপর তো বিজয়া কেমন করে বিরাট আমার রাঙা পায়ে দেয় পুষ্পাঞ্জলি। বেশ ওগো জননী, তোমার কথা আমি অক্ষর অক্ষরে পালন করবো। চলো মা, আমরা এখন গলাই তৈরি করি। আয় বাবা। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি আপনার কাছে একটি কথা বলতে চাই। যাত্রা দলের অঙ্গ হচ্ছে দর্শক। দর্শক থাকলে যাত্রা করতে ভালো লাগে, দর্শক না থাকলে যাত্রা করতে ভালো লাগে না। তবু আমাদের বাড়ির গান আমরা যথেষ্ট চেষ্টা করছি ভালো লাগানোর জন্য, যে কজন আপনারা আছেন দেখুন। তবে আমঝাড়া নিবাসী পরশুরাম খাঁয়ের জ্যেষ্ঠ পুত্র গোষ্ঠ খাঁ আজ আমাদের এই ক্ষুদ্র অভিনয় দেখে ওনার কতটা কি ভালো লেগেছে জানি না, তবু উনি খুশি হয়ে বিরাটকে 50 টাকা, জোড়াকে 50 টাকা, আর সেই সঙ্গে সঙ্গে শীতলাকে 20 টাকা, একসঙ্গে 120 টাকা আমার দাদা গোষ্ঠ খাঁ উনি উপহার দিয়েছেন। মা শীতলার নাম করে সবাই হরি হরি বলুন। Thank you.
বহু দিন হলো আমি ঘাটে যাইনি, আজ যাব ঘাটে পাড়া পাড়া করতে। লীলাবতী লীলাবতী, তুমি দুটো আমার জন্য রান্না করে দাও, আমি খেয়ে যাব ঘাটে পাড়া পাড়া করতে। লীলাবতী লীলাবতী বা কোথায় গেল লীলাবতী? লিও দাদা, আমার লীলাবতীকে দেখেছো? কে, তোর মা নাকি? না রে, আমার ধর্ম মা। ধর্ম আমার মা আছে? আমার আমার ধর্ম মা গো দাদা। এই বউ বল, ওই আমার ইয়ে মানে কচির মা। কচির মা? কচির মা জানি না রে দাদা। জানো না দাদা? ইয়ে ইয়ে ইসিতে রাতে আমি হার কিনে লইয়া হাতে বইয়ের লাইগা কইজা কইজা মরি। দাদা এ শীতে রাতে আমি হার কিনে লইয়া হাতে বইয়ের লাইগা কইজা কইজা মরি। দেখে যদি থাকো আজ আমার কাছে বহলো, আমার বউ কোন পাহাড়ায় চলে গেল। তাকে মানি কেন ঘরের বাইর হয়ে গেল লীলাবতী? ও ধরো মাথা, বাড়ি ঢুকলেই না সারের মতন ছিল, বাড়ি ঢুকলেই এই অবস্থা, সারের মতন ছিলাম শ্বশুর। আচ্ছা আমি তোর ধর্মা ধর্মা বলে ডাকছি, যে তুই এসে 10 কেজির এনে চেপে দিলি ফিটির চালে। না না, ওই মারা সহ্য করার ক্ষমতা আছে? তোমার কি সহ্য হয় না? বাড়ি আসলে তো চেঁচাতে হয় কেন? কি হয়েছে? আমি যাব ঘাটে পাড়া পাড় করতে, তোমার দেখতে পাচ্ছি না, তুমি দুটো রান্না করে দেবে। কোথায় গিয়েছিলে? আরে কোথায় যাব, শহীদ বাড়ি গেছিলাম, ওই দুর্গা সই আছে না? হ্যাঁ, ওই দুর্গা সইয়ের কাছে বসে একটু গল্প করছিলাম। ও, তুমি সইদের বাড়ি গিয়েছিলে? আরে বাবা হ্যাঁ। হ্যাঁ, তা ছেলেপুলে গুলো সব কোথায় গেছে? আরে সব কোথায় খেলা করছে। ও, ছেলেগুলো কোথায় গেল দেখার দরকার নেই নাকি? না না, ছেলেরা আছে। আছে, ভালো হয়েছে। লীলাবতী শোনো, তুমি টপ করে দুটো রান্না করে দাও, দেখি খেয়ে আমি টপ করে ঘাটে যাব। রান্না করে দেবো? কি রান্না করে দেবো, ঘরে চাল নেই। লীলাবতী এত বড় আটচালা ঘর থাকি, তো বলে ঘরে চাল নি? আরে চাল না। তা কোন চাল? যেটা দিয়ে তোমার শ্রাদ্ধ হবে সেই চাল। কি সর্বনাশ! এই মুখ পোড়া ঘাটের মরার নিয়ে আমি পারি না, যেন জ্বালা তো হয়ে গেলে পোড়ার মুখে কথা কানে। ও ভগবান, আমি কোথায় যাই রে? 250 চাল কিনে 1 সপ্তাহ গেছি, এর মধ্যে সব খেয়ে নেছি। কি অলক্ষণী মেয়ে নিয়ে সংসার করছি, দেখো তোমরা চিন্তা ভাবনা করে দেখো। কি ঘাটের মরার নিয়ে আমি সংসার করছি তোমরা দেখো? কেন, আমি তোমার সঙ্গে কি করলাম? এই সব মিনিসের সাথে কেউ ঘর করে? 250 গ্রাম চাল আর কজন লোক আমরা? কেন, আমার 7 ছেলে, তুমি আর আমি মোট 9 জন, আমার তো বাইরে বাইরে চলে যাচ্ছে। তা তোমরা 8 জন 250 গ্রাম চাল হয় না? হয়। হ্যাঁ হয় না? হয়। হয় না কি করে হয় আবার বলো? কি সর্বনাশ! ও মায়েরা তোমরা বলো,
আড়াইশো গ্রাম চাল আর ষাট জন লোক একটা সত্তা হয় না আর মায়েদের বলো না মারা তোমার ব্যবস্থা করে দেবে আড়াইশো গ্রাম চাল আর অতগুলো ছেলে পুলে হয়ে যায় আচ্ছা আমি কি বলি শোনো সব খেয়েছো সব চাল খেয়েছো সব শেষ কিচ্ছু নেই তুমি যদি বলো তাহলে আমি সেই দুর্গাশয় বাড়ি থেকে চাল আনতে আমি কি বলি শোনো সব যখন খেয়ে নিয়েছো যাও তোমার শরীর বাড়ি থেকে এক গ্লাস চাল ধার করে রান্না করে দাও আমি খেয়ে যাব ঘাটে পারাপার করতে ঘাটে থেকে ইনকাম করে তোমার শরীর চাল আমি ফিরত দিয়ে দেবো ঠিক আছে তাহলে যাই দেখি দুর্গাশয় আবার কোথায় আছে যাও যাও তাড়াতাড়ি যাও সোনা তাড়াতাড়ি যাও আমার সোনার মানিক আমার কি করো বলো বয়স হয়ে গেছে যা বলে মেনে গুনে নিয়ে সংসার করতে হয় বলো এই বয়সে বউ চলে গেলে আমি আর কোথায় পাবো নাকি যাই হোক এই যা পড়ার মুখ পড়ার মিছে নাও এই খেয়ে নাও খেয়ে নাও আরে বাবা না রান্না করেছি তাড়াতাড়ি খেয়ে নাও দেরি আর একদম করো না আরে ভেটকির মাছে ঘি ভেটকি মাছের ঘি ভেটকি মাছের ঘি ট্যাংরা মাছের ঘি কেরম হাতে জড়িয়ে আছে দেখো ছাট ছাট করতে দেখো মোচা চিংড়ির ঘি এই লীলাবতী আমি কি বলি শোনো অনেক বেলা হয়ে গেছে তাড়াতাড়ি বলো এটা কি তাহলে তুমি একটা কথা শোনো হ্যাঁ বলো আমি দুর্গা সহায় বাড়ি গেছিলাম দুর্গা বড়ির সহায়ের সামনে বিশাল বড় একটা পুকুর আছে দিঘি আছে দিঘি আর সেই দিঘিতে ভালো করে দুজনে হুড়েছি আমি আর সেই দুর্গা হুড়ে আর মনে পড়ে গেল যে আমরা পরের মুখতা খেয়ে ঘাটে যাবে বললাম মশাই তাড়াতাড়ি চাল দাও চাল নিয়ে রান্না করতে করতে না সে কাঠগুলো বৃষ্টি হলো একদম ভিজে গেছিল আর ওই ধোঁয়ায় রান্না করছি আর ধোঁয়া হচ্ছে আর সেই সময় রান্না করতে করতে এ দেখো কি এ কি এরকম করছি কেন বুকে বেঁধেছে বুঝি আমি শুনেছি ভাত নাকি বুকে বাঁধলে পিঠে আর বুকে চড় মারলে ভাত নাকি চলে যায় দেখে এক ঘামে কি হয় ও সবে গেছে গেছে ও বাবা কত কষ্টে গেছে যাবেই তো কে রান্না করেছে সেটা তো দেখতে হবে এই ধাড়িমের হাতে চড় খেলি যাবে না এই দেখো আমি রান্না করেছি তাহলে আমার রান্না খুব ভালো হয়েছে বলো তোর রান্না খুব ভালো হয়েছে ভালো ভালো খুব ভালো হ্যাঁ শোনা বলো না আমার রান্নার গুণাগুণটা কেমন তোমার রান্না কত সুন্দর হয়েছে শুনবে বলো তাহলে শোনো ও তুমি আচ্ছা রে দেছো কি হো জিনি সাগের চচড়ি সত্যি আমি না জেনে খেয়েছি কত নারকেল গুড়মুড়ি আচ্ছা রে দেছো জিনি সাগের চচড়ি না জেনে খেয়েছি কত তুমি আচ্ছা দেছো জিনি সাগের চচড়ি না জেনে খেয়েছি কত নারকেল গুড়মুড়ি আচ্ছা